ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده بون جانتي تيتين جي একজন ইসলামিক তার জ্ঞানের পরিধির আলোকে তিনি কখনো কোনো বই পুস্তিক থেকে কোনো তত্ত্ব জেনে অথবা কোনো আলেমের বক্তৃতা শুনে কোনো আমলের কথা অবগত হয়ে এই আমলটি সহি কি সহি না এটা সত্যতা যাচাই করার জন্য একজন আলেমকে তিনি জিজ্ঞাসা করতেন একদা ওই আলেম ওই বোনকে বলেন যে আমি লক্ষ্য করেছি আপনি শুধু বিভিন্ন বই পুস্তকের রেফারেন্স দিয়ে বিভিন্ন আলেমের রেফারেন্স দিয়ে আলেম এইটা বলেছে এই বই পুস্তকে এইটা এসেছে এগুলো আপনি আমাকে জিজ্ঞাসা করে বিরক্ত করেন কেন আপনি ও যে আলেমকে জিজ্ঞাসা করছেন শুধু ওনার থেকেই উনি যে তথ্যটা দেন সেটি আপনি আমল করুন আপনি একাধিক আলেমকে এইভাবে কেন জিজ্ঞেস করছেন এটি আপনি জিজ্ঞাসা করা উচিত নয় ওই ইসলামিক স্কলারের এই বক্তব্যে বোন মনক্ষুণ্ণ হয়েছেন এবং বর্তমানে তিনি দিন সম্পর্কে জানার যে আগ্রহ ভাব তার ছিল সেটি কিছুটা হলেও কমতি হয়েছে তে প্রশ্ন ওই আলেমের কি বোনকে এইভাবে বলাটা কি ঠিক হয়েছে যে আপনি এইভাবে আমাকে জিজ্ঞাসা করা উচিত না আপনি ওনাকে জিজ্ঞাসা করুন এই ভাবে বলাটা কতটুক সমীচীন এই সম্পর্কে জানালে উপকৃত হতাম আকল বিল্লাহি তৌফিক কোন বিষয় সম্পর্কে ব্যক্তি একাধিক আলেমের কাছ থেকে জিজ্ঞেস করে ওই আমলটির প্রতি তার আত্মতৃপ্তি যাতে আসে এই জন্য তিনি একাধিক আলেমকে কোনো মাসালা একই মাসালা সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন তবে এই ক্ষেত্রে তার যেন স্বচ্ছ নিয়ত থাকে যে আমি হকটা তালাশ করব। এক আলেম এইটা বলেছে আর এক আলেম ওইটা বলেছে এইটার ব্যাপারে তার কিছুটা সংশয় সৃষ্টি হচ্ছে সে আত্মতৃপ্তি পাচ্ছে না সেই ক্ষেত্রে তার অন্তরের প্রশান্তি লাভের জন্য একাধিক আলেমকে জিজ্ঞেস করতে পারে শেখ বিনবাস রহিমহল্লা রকম প্রশ্নের আলোকে তিনি বলেছেন লাইসা হাদা সাহি এটা একাধিক আলেমকে কোন একই মাসালা সম্পর্কে জিজ্ঞেস করতে পারবে না মর্মে যে কথা বলা হয়ে থাকে এটি ঠিক নয় এম বাগিল বরং যে একজন মানে প্রশ্নকারী ব্যক্তি সে তার প্রশ্নের ব্যাপারে আত্মতৃপ্তি লাভ করার জন্য একাধিক ব্যক্তিকে চেষ্টা করতে পারে ওই হাররাল হার আলাম ফাল আ আলাম এইভাবে এই থেকে ওই আলেম বেশি জানে তাই আমি এই চিন্তাভাবনা নিয়ে আমি ওই আলেমকেও বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করব। যে কি উনি কি বলেন কিন্তু এই ক্ষেত্রে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমার অন্তরটা যে যেই আলেমের দলিল প্রমাণাদি আমার কাছে খুব ভালো লেগেছে আমি সেইটি আমল করব এরকম যদি সৎ নিয়ত থাকে তাহলে একই মাসালা ক্ষেত্রে আপনি একাধিক ব্যক্তিকে জিজ্ঞেস করতে পারেন কিন্তু এই ক্ষেত্রে আপনি নিয়ত যদি এই আলেমদের জ্ঞানের পরিধি কতটুকু এইটাকে যদি পরিমাপ করার যদি চিন্তাভাবনা থাকে তাহলে কিন্তু ঠিক না এবং এই ক্ষেত্রে আপনি প্রবৃত্তির অনুসরণ করে আলেমদেরকে জ্ঞানের পরিধি আপনি যাচাই করবেন কিন্তু বিষয়ের উপর আপনি আমল করবেন না তাদেরকে একটা বিরক্তর মধ্যে মানে ফেলে দেওয়ার যদি চিন্তাভাবনা থাকে তাহলে এটা নিশ্চয়ই ঠিক না এই ক্ষেত্রে মানে কতিপয় সালফে সালেহুন গুন বলেছেন মনতাত আর রুখাস দা যে ব্যক্তি কোনো মাসালার ক্ষেত্রে খালি ওলামারা ওলামাই কেরামগুন যে মতবিরোধ করেছে এই মতবিরোধের মশালাগুলোই সে মানে তালাশ করে তালাশ করে যেইটি তার কাছে খুব সহজ মনে হচ্ছে সেটি গ্রহণ করে তাহলে কিন্তু তার ব্যাপারে খুব কঠোর বানী উচ্চারণ করা হয়েছে মান তাতের তার ব্যাপারে খুব কঠোর বানী উচ্চারণ করা হয়েছে সুতরাং এই ক্ষেত্রে কোনো আলেম আলেমের বক্তব্য যদি আমার আপনার নিকটে যদি খুব বিশ্বস্ত মনে হয় যে উনি কোরআন এবং সই হাদিসের আলোকেই সাধারণত সমাধান দিয়ে থাকেন তাহলে কিন্তু ওই আলমের আলেমের কথা অনুপাতে আপনি আমল করবেন যদি আপনি তার কথায় আত্মতৃপ্তি যদি লাভ করেন এবং আপনি তার একাধিক বক্তব্য বা একাধিক প্রশ্নের উত্তরে আপনার ভালো লেগেছে যে উনি সাধারণত কোরআন এবং সই হাদিস ছাড়া কোনো কথা বলেন না কোনো সমাধান দেন না সেই ক্ষেত্রে কিন্তু আর একাধিক আলেমকে জিজ্ঞাসা করা ঠিক নয় আর এই ক্ষেত্রে সাধারণত যেই মশাল্লাগুলো মৌলিক বিষয় নয় বরং শাখা প্রশাখা বিষয় যেই মশালার ক্ষেত্রে আলেমগণ তার জ্ঞানের পরিধির আলোকে দলিল প্রমাণ ভিত্তিতে যা বুঝেছেন সেটাই তিনি সমাধান দিয়েছেন আরাকামে আলেম ওই একই মাসালার ক্ষেত্রে ওনার জ্ঞানের পরিধির আলোকে কোরআন হাদিসের দৃষ্টিতে যতটি তিনি বুঝেছেন উনি ওনার মানে মানে চিন্তা ভাবনার আলোকে ওই ডিসিশন তিনি দিয়েছেন তো এই ক্ষেত্রে ফরোয় মশালা শাখা প্রশাখা মাসালার ক্ষেত্রে কিন্তু মানে মতবিরোধ হতে পারে কিন্তু আপনি মতবিরোধগুলো বেশি যাচাই করে এই মানে রোকসাদগুলো গ্রহণ করবেন আলেমদের মানে জ্ঞানের পরিধি পরিমাপ করে এই একজন আলেমকে আর একজনের উপর আপনি প্রাধান্য দিবেন এরকম চিন্তাভাবনা নিয়ে কিন্তু একই মশালার ক্ষেত্রে একাধিক আলেমকে জিজ্ঞেস করা এটি হচ্ছে মানে ঠিক নয় আর তাছাড়াও যদি আলেমরা যদি হক আলেম হয়ে থাকেন তিনি যদি ইনসাব ভিত্তিতে যদি সমাধান দিয়ে থাকেন এর এরপরও যদি তার ভুল হয়ে যায় তাহলে কিন্তু সে তার স্বচ্ছ নিয়তের দরুণে নেকি পাবে বলেছেন ইজ বলেছেন। হাকাম হাকামাল হা কেম ফাস্তাহাদা সুম্মা আসব ফালাহু আজমান ওয়া ইন ওয়া ইজ হাকামা ফাস্তাহাদা সুম্মা আখতা ফালাহু আজক কোন বিচারক কোন মুস্তাহিক ব্যক্তির যদি কোনো মাস আল্লার ক্ষেত্রে কোনো বিষয়ের ক্ষেত্রে সে গবেষণা করে একটা ডিসিশন যদি দেয় আর সেটা যদি কোরআন হাদিস অনুপাতে সই সঠিক হয়ে যায় কোরআন হাদিসের মানে অনুপাতে যদি সে ডিসিশন দিয়ে দেয় তাহলে সে দুটো নাকি পাবে আর যদি কোনো বিষয়ে সে প্রচেষ্টা করল একটা সুন্দর সমাধান দেওয়ার তার ওই জ্ঞানের পরিধি আলোকে একটা তিনি সমাধান দিলেন পরবর্তীতে সেটা যদি ভুলও হয় তবুও তিনি এই ক্ষেত্রে মানে একটা নেকি তিনি লাভ করবেন একটা নেকি তিনি লাভ করবেন আর তাছাড়া আসলে কোনো বিষয় যখন সমস্যা হবে তখনান যেটা বলা হয়েছে উনষাট নম্বর আয়তে কোনো বিষয় যদি তোমাদের মতো বিরোধ হয় তাহলে সমস্যা সমাধানের জন্য কোরআন এবং সহি হাদিসের দিকে তোমরা প্রত্যাবর্তন করো তো এই জন্যই আমি বোনকে বলবো যে যেই আলেম আপনিকে এক প্রকার ধমক দিয়ে কথাটা বলেছেন আমার দৃষ্টিকোণ থেকে উনি এইভাবে বলাটা ঠিক হয় নাই বরং যদি এইভাবে বলতেন যে মাশাল্লাহ আপনি একাধিক মানে বই পুস্তক পড়ে বা একাধিক আলেমের বক্তব্য শুনে আপনি আমাকে এটা জিজ্ঞেস করেছেন আপনি আত্মতৃপ্তির জন্য তাহলে আসলে দেখেন আমার জ্ঞানের পরিধির আলোকে কোরআন হাদিস অনুপাতে আমি আপনাকে এই সমাধানটা দিচ্ছি এবার আপনি ভেবে দেখুন কিন্তু এইভাবে মানে তাকে এক প্রকার তিরস্কার করে জ্ঞান লাভ করা থেকে তার মনোবল নষ্ট করাটা আমার ক্ষুদ্র জ্ঞানে যেমনটি বলেছেন যদি বাস্তবে এমনটি হয়েই থাকে তাহলে আমার মনে হয় ইসলামিক স্কলার সেটি হচ্ছে মানে তিনি তিনার হয়তো জ্ঞানের আলোকে বলেছেন কিন্তু এইটি আসলে নিরপেক্ষ বক্তব্য আমার নিকটে মনে হচ্ছে না তো এই জন্যই মানে আত্মতৃপ্তির জন্য আপনি জিজ্ঞেস করতে পারেন রসুল সাল আলী হুসাল্লাম বলেছেন আল বিরু হসনুল হলুক ওয়াল ইসমু মাহা কাফি নাফসিক ওয়া কারিহতা আইয়াত্তালিয়া আলাইহি নাস আবার তিনি বলেছেন যে ইস্তফি কল্পাক তুমি তোমার কল্পকে তোমার অন্তরকে তুমি প্রশ্ন করো মানে মাতমা মাতমা ভালো ওইটি যেটি হচ্ছে ব্যক্তির নফস মানে ধাপিত হয় এবং আত্মতৃপ্তি ওই বিষয়ের ক্ষেত্রে লাভ করে অতান্না অত্ম ইলাইহিল কল্প তার নফস তার অন্তর প্রশান্তি লাভ করে সেটি হচ্ছে নেকির কাজ কাফি আর গুনা যেটা তার নফসের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে ও সদর এবং অন্তরের মধ্যে বিভিন্ন সন্দেহ সৃষ্টি হচ্ছে যে না জানি এটা মনে সঠিক না এটা মনে সঠিক না ওয়াইন আফতাক নাস ও আফতাউক মানুষেরা যদি তোমার এই ব্যাপারে মানে ফতুয়া দিয়েও দেয় তবুও তুমি আত্মতৃপ্তির জন্য হকটা তালাশ করো এতে দোষণীয় নয় এটা রা সুসাইসাম বলেছেন শেখ বিনবাস হল্লা এই ধরনের প্রশ্নের আলোকে তিনি এই রেফারেন্সটা পেশ করেছেন সুতরাং ফেক ফিদ্দিন মমিন হচ্ছে মানে এলেম অর্জন করবে এলেম তালাশ করবে এবং এই ওয়তাফাক্কা ওয়া দাফা কফি দিন দিনের ব্যাপারে সে মানে জ্ঞান অর্জন করবে এটি মতলু ওয়া সাল আহনুল এল হ্যাঁ তাই এবং আলেম সমাজকে সে জিজ্ঞেস করবে যাতে করে তার আত্মতৃপ্তি লাভ হয় ফার্স্ট আলু আহ্লা দিকরে ইনকুমতুম লা তা আলামুন আল্লাহ বলছেন যে তোমরা মানে কোনো বিষয় যদি জানা না থাকে সে বিষয়। সম্পর্কে তোমরা যোগ্য কাছ থেকে জেনে নাও সুরা সুতরাং আল্লাহ আল্লাহ নিকট আমরা আশা রাখবো যে আমরা বেশি বেশি করে আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করি জানবো কিন্তু এই ক্ষেত্রে আমার নিয়ত স্বচ্ছ থাকতে হবে যে আমি হকটা তালাশ করব যতক্ষণ পর্যন্ত আমি আমার অন্তরটা আত্মতৃপ্তি ওই মাসালার ক্ষেত্রে অর্জিত না হবে ততক্ষণ পর্যন্ত আমি একাধিক আলমের কাছ থেকে জিজ্ঞেস করে সঠিকটা আমি যাতে পেয়ে যাই সেটি দোষণীয় নয় কিন্তু বিষয়টি আসলে তার নিয়তের উপরে নির্ভর করবে যা সে কোন চিন্তার কোন মানে দৃষ্টিকোণ থেকে একাধিক আলেমকে এক মাস আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করছেন আল্লাহ সুবাহ আমাদের সকলকেই হকটা বোঝার সে অনুপাত আমল করে তৌফিক দান করুন হাদ আলম ওসল্লাহ নবীন মোহাম্মদ ওলি ওয়াসাহাবি আজমাইন